হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে তালের বড়া বা পিঠা তৈরি করে দেখাবো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে পিঠাটা আর খেতেও কিন্তু অনেক মজা হয় আর কত সুন্দর ফুলে গোলুমলু হয়ে গিয়েছে পিঠাগুলা আমার খুব প্রিয় একটি পিঠা তো চলুন এই পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই এখানে আমি দেড় কাপ তালের রস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি এক কাপ চালের গুঁড়া দেড় কাপ ময়দা সামান্য একটু লবণ আর হাফ টেবিল স্পুনেরও মতো বেকিং পাউডার এখন আমি ব্যাটারটা রেডি করে নেব আর এখন তালের সিজন যদি তালের পিঠা না খাই তাহলে কিভাবে হবে আমি যে রেসিপিটি আপনাদের দেখাচ্ছি সেটা ফলো করে যদি আপনারা বানান আপনাদের এই পিঠাটা একেবারে পারফেক্ট হবে তো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনাদের কাছেও এই পিঠাটি একেবারে সহজ হবে বানানো যারা বানাতে পারেন না তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি এখানে আমি কিছু তালের রস দিয়ে দিলাম দিয়ে এখন আমি সেই হাফ কাপ চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এই তালের রসটা ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নেব আর আমি একটু পাতলা রেখেছি আপনারা চাইলে একেবারেই ঘন রাখতে পারেন আমি পাতলা রেখেছি যার জন্য আমার এই ব্যাটারটা তৈরি করতে সুবিধা হবে আমি লবণ বেকিং পাউডার সবটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে সেই চালের গুঁড়াটা অ্যাড করে দেব একটু একটু করে সবার আগে বলে নিই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর এই তালের বড় রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এখন আমি সেই বাকি যে তালের রসটুকু ছিল সেইটুকু দিয়ে দিচ্ছি দিয়ে এখন যে ময়দাটা রেখেছিলাম সেই ময়দাটা আমি আবারও অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর এটা একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা ঘনত্ব বা কতটা পাতলা হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা তালের পিঠা বা বড়া এভাবে বানাতে পারে না তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন আশা করি আপনাদের পারফেক্ট একটা পিঠা তৈরি করতে পারবেন আর এই পিঠাটা কিন্তু আমার প্রিয় একটি পিঠা আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন এখানে আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ নারিকেল কোড়া এই নারিকেল কোড়াটা দেওয়ার কারণে কিন্তু এই পিঠার টেস্টটা অনেকটাই বেড়ে যায় খেতেও খুব মজা হয় আপনারা চাইলে নারকেলের পরিমাণটাও আরও বাড়িয়ে দিতে পারেন দেখতেই পাচ্ছেন ঠিক এর ঘনত্বটা কিন্তু এমন হবে একেবারে পাতলাও না আবার একেবারেও ঘনও না এখন এই ডোটা বা ব্যাটারটা ডো বলছি কেন ব্যাটারি হবে আমি চামচের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্ট রেখে দেব এই পিঠার এই ব্যাটারটি কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিতে হবে তাহলে আপনার পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হবে আর যদি আপনি সঙ্গে সঙ্গেই ভাজতে চলে যান তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না সেই কারণে আপনার পাঁচ দশ থেকে পনেরো মিনিট আপনাকে রেস্ট রেখে দিতে হবে তা আমি দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এসেছি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব আপনারা চাইলে গোল লোহার কড়াই বা যে কোনো কড়াইতে ভাজতে পারেন তাহলে গোল জাতীয় জিনিসে ভাজলে হয় কি পিঠাটা আরও বেশি পারফেক্ট হয় আর এইভাবে ফ্রাই প্যানে ভাজলে কিন্তু তেল বেশি লাগে আর এইভাবে লোহার কড়াইতে ভাজলে তেল কম লাগে আর পিঠাগুলোও বেশি সুন্দর হয় তো আপনারা যদি আপনাদের বাসায় এইভাবে কড়াই থাকে তাহলে করে দেখতে পারেন আমি ফ্রাই প্যানে করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন সবগুলো একই সাইজের এইভাবে গোল গোল করে দিয়ে দেব আপনারা চেষ্টা করবেন এভাবে গোল গোল করে দিতে তাহলে পিঠাগুলা সবগুলায় একই সাইজ হবে এবং গোলুমলু হবে আপনি যদি এইভাবে পিঠাগুলা দেওয়ার সময় এব্রো থেবড়ো হয়ে যায় পিঠাগুলো দেখতেও ভালো লাগবে না এবং পিঠাগুলা দেখতে ভালো না লাগলে খেতেও ইচ্ছা করবে না এখন আমি পিঠাগুলা ফ্রাই প্যানের ডাটিটা ধরে হাতলটা ধরে আমি এভাবে একটু ঝাঁকি দিয়ে নিলাম দিয়ে একটু একটু করে পিঠাগুলো আমি এখন উল্টিয়ে দেব তাহলে সব পাশ সমানভাবেই ভাজা হবে এবং কালারটাও সুন্দর আসবে আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলা কিন্তু ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে ওলট পালট করে এভাবে ভেজে নিতে হবে আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে পিঠাগুলো তৈরি করলে আপনাদের পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য পারফেক্ট একটা পিঠার রেসিপি আর তালের সিজন এখন এই তালের পিঠা না খেলে কি চলে তো অবশ্যই একবার হলেও এই পিঠার রেসিপিটি ট্রাই করবেন আমি এভাবেই আবারও একটু ঝাঁকি দিয়ে দিয়ে চারিপাশটা নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে পিঠাগুলো সমানভাবে সব দিকেই কালার আসে এবং ভাজা হয়ে যায় এইভাবে আমি সব পিঠাগুলাই ভেজে নেব দেখতেই পাচ্ছেন পিঠাগুলা কতটা পারফেক্ট হয়েছে ফুলে ফুলে কতটা গোলুমু হয়ে গিয়েছে এখন নেড়ে নেড়ে আপনাকে বারবার নাড়তে হবে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলে গোল গোল হয়ে গিয়েছে আর বারবার নেড়ে দিতে হবে নাহলে এক সাইডে কালার আসবে আর এক সাইডে কালার আসবে না তখন পিঠাও কিন্তু দেখতেও ভালো লাগবে না সেই কারণে আপনাকে বারবার এইভাবে নেড়ে নেড়ে এদিক ওদিক করে দিতে হবে আমি কিন্তু এই পিঠাটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা যারা এই পিঠাটি তৈরি করতে পারেন না তারা খুব সহজেই এই রেসিপিটি দেখেই তৈরি করতে পারেন সেই কারণে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে দেখিয়ে দিয়েছি পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে আর কতটা গোলুমলু হয়েছে দেখলেন তো কত সহজেই তালের পিঠা বা বড়া তৈরি করা যায় আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারছেন আর দেখলেই খেতে ইচ্ছা করছে প্রতিটা পিঠাই দেখুন আপনি কতটা সুন্দর গোল হয়েছে সেই কারণে এই গোল হওয়ার একটাই কারণ যে আপনি যখন পিঠাটা তেলের পরে দেবেন খুব সুন্দর করে দেবেন যেন এবড়ো থেবড়ো না হয় তাহলে আপনার পিঠারা এমন সুন্দর গোল এবং পারফেক্ট হবে আর আপনি যদি একেবারে ওই যে বললাম লোহার কড়াইতে করেন তাহলে আপনার পিঠাগুলো কিন্তু আরও পারফেক্ট হবে তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বরাবরের মতো আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ